पतये अम्बिका पतय उमा पतये पशुपतये नमो। নমস্কার, সমাধান অনুষ্ঠানে আপনাদের সবাইকে স্বাগত। আন্তরিকভাবে আমরা এই সময়কার সবচাইতে বড় উৎসব নিয়ে আলোচনা করছিলাম, বিয়ের অনুষ্ঠান, চার হাত একত্রিত করবার অনুষ্ঠান, ভালোভাবে থাকবার জন্য যারা একত্রিত হন তাদের জীবনে কোনো রকম বাধা আসছে কি না আগামী দিনে, সেটা আমরা অ্যাস্ট্রোলজিক্যালি কী করে বুঝব, এটা নিয়েই সমাধান অনুষ্ঠান আলোচনা ছিল। পাশাপাশি একাধিক বিষয় যেগুলো বিভিন্ন আলোচনায় জ্যোতিষ ব্যক্তিত্বের আপনাদের সামনে আলোচনা করেন, বিশেষত বিয়ের কথা বলতে গেলে তার মধ্যে মাঙ্গলিক, কোন কোন ক্ষেত্রে গ্রহের অবস্থান মাঙ্গলিক এবং কোন মাঙ্গলিক হলে আপনার ক্ষেত্রে সেটা ক্ষতিকারক হতে পারে, সমস্ত ক্ষেত্রেই কি মাঙ্গলিক ক্ষতিকারক, মাঙ্গলিক শব্দটা আসলে কি, ইত্যাদি নিয়ে আলোচনা, এবং বিবাহিত জীবন এবং বিয়ের আগে জটক বিচার, এই নিয়ে আজকের মূলত অনুষ্ঠান। যারা সঙ্গে রয়েছেন তারা ফোন করবেন লাইভ অনুষ্ঠানে। আমি আন্তরিক স্বাগত জানাই আমার প্রিয় মানুষ চন্দন চক্রবর্তী, জ্যোতিষ ব্যক্তিত্ব উপস্থিত রয়েছেন, আন্তরিক স্বাগত আজকের অনুষ্ঠানে চন্দনদা। নমস্কার, হর হর মহাদেব। লগ্নে ব্যয় চ পাতালে য মিত্রে চ অষ্টমী কুজে কন্যা হরতি ভর্তারং ভর্তা কন্যা হনিষ্যতি, এই হচ্ছে মাঙ্গলিক দোষের ফর্মুলা। মানে শাস্ত্রে এইভাবে মাঙ্গলিক দোষকে বর্ণনা করা হয়েছে, লগ্নে ব্যয় চ পাতালে য মিত্রে চ অষ্টমী কুজে কন্যা হরতি ভর্তারং ভর্তা কন্যা হনিষ্যতি। মানে লগ্নে দ্বাদশে চতুর্থে সপ্তমে অষ্টমে এই ভাবগুলোতে যদি মঙ্গল অবস্থান করে তাহলে মাঙ্গলিক দোষের সৃষ্টি হয়। এবার আগের দিন যেটা বলছিলাম যে মাঙ্গলিক দোষ বিচার আবশ্যক প্রতিটি চার্টে, দেখা যাচ্ছে অষ্টকূট বিচারে আমরা যে অষ্টকূট বিচার করে থাকি রাশি থেকে, সেক্ষেত্রে দেখা গেল বেশ ভালো গুণ পেল, কিন্তু জাতক জাতিকার মধ্যে একজন মাঙ্গলিক বা দুজনেই মাঙ্গলিক। এখানে আরেকটা কথা আছে, দেখবেন দেবাশিসদা, একটা প্রচলিত ধারণা আছে যে দুজনেই যদি মাঙ্গলিক হয় তাহলে নাকি মাঙ্গলিক কেটে যায়, এটা সম্পূর্ণ ভুল ধারণা। যে জাতক এবং জাতিকা বা বর এবং পাত্রী উভয়ই যদি মাঙ্গলিক হয় তাহলে নাকি মাঙ্গলিক দোষ কেটে যায়, ঘোড়ার ডিম হয় কাটে না মাঙ্গলিক দোষ। আবার দেখেছি কলা গাছের সঙ্গে বিবাহ দেওয়া, নারায়ণের সঙ্গে বিবাহ দেওয়া, এরকম নানা রকম কথা রীতি অনেকে প্রয়োগ করে থাকেন, কিন্তু আমি আমার ক্ষুদ্র অভিজ্ঞতায় যেটুকু দেখেছি মাঙ্গলিক দোষের প্রতিকার একমাত্র উপায় হচ্ছে বগলামুখী প্রয়োগ করা, বগলামুখী প্রয়োগ করে মাঙ্গলিক দোষকে স্তম্ভন করা যায়, তাছাড়া অন্য কোনো রাস্তা মাঙ্গলিক দোষের পক্ষে সেইভাবে রেজাল্ট আমি দেখিনি, অনেকেই করে থাকেন। এবার কেউ আছেন? হ্যাঁ, কে রয়েছেন ফোনে? হ্যালো, 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 হ্যাঁ নমস্কার, স্বাগত, কে বলছেন? ছেলের সম্পর্কে জানবেন, ছেলের জন্ম তারিখ বলুন। বিকেলবেলা জন্মস্থান কৃষ্ণনগর, কৃষ্ণনগর, ওকে, 89 বললেন না, 99 কেটে 89, 27/8/89, তাই তো? রবিবার ছিল ওই দিন। হ্যালো, হ্যাঁ, উনি কি বলছেন শুনতে পাচ্ছেন? টিভির ভলিউম দেখে, টিভির ভলিউম আপনার বাড়ানো রয়েছে বাড়িতে? টিভির ভলিউমটাকে মিউট করে, একদম মিউট করে দিন, একদম মিউট মিউট, একদম টিভির আওয়াজটাকে বন্ধ করে দিন, ফোনে কথা বলুন। হ্যাঁ, 27/8/1989 সাল ওই দিন রবিবার ছিল তোমার? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। 3:55 মকর লগ্ন, মিথুন রাশি, পুনর্বসু নক্ষত্র, এগুলো জানা ছিল? তাহলে চাটে যায় মকর লগ্ন, লগ্নে কোনো গ্রহ নেই, দ্বিতীয় রাহু, তৃতীয় কোনো গ্রহ নেই, চতুর্থে কোনো গ্রহ নেই, পঞ্চমে গ্রহ নেই, ষষ্ঠে বৃহস্পতি চন্দ্র, সপ্তমে কোনো গ্রহ নেই, অষ্টমে রবি মঙ্গল কেতু, নবমে বুধ শুক্র, দশমে কোনো গ্রহ নেই, একাদশে কোনো গ্রহ নেই, দ্বাদশে শনি। ঠিক আছে, এই হচ্ছে আপনার ছেলের চার্ট। এবার এই যে চার্টটা, এটা হচ্ছে বিজনেসের চার্ট, সরাসরি বিজনেসের চার্ট।
কেমন এখানে ষষ্ঠভাবে বৃহস্পতি চন্দ্র জীবযোগ তৈরি করেও জীবযোগের রেজাল্টটা পাওয়া যাবে না। কেন পাওয়া যাবে না? বৃহস্পতি এখানে নিজের ঘরের অপোজিটে বসে রয়েছে, শনি এখানে পূর্ণ দৃষ্টি রয়েছে চন্দ্রের ওপর, সে কারণে কিন্তু চাকরির ক্ষেত্রে এনার সফলতা আসা কঠিন আছে এবং এনার বিজনেস করলে সাফল্য আসবে। তবে বিজনেসের ক্ষেত্রেও যে খুব বড় সফলতা আসবে সেটা বলতে পারবো না, কারণ সেকেন্ড হাউসে রাহু রয়েছে। এই সেকেন্ড হাউসে রাহু কিন্তু সঞ্চয়ের জায়গা, আমাদের সেভিংসের জায়গা, সেই জায়গা কিন্তু সেইভাবে সন্তুষ্টি দেয় না বা স্যাটিসফ্যাকশন দেয় না, আর মানে অর্থ অপচয় হবে। দ্বিতীয়পতি দ্বাদশে, দ্বিতীয়পতি শনি বা লগ্নপতি শনি দ্বাদশে, আমরা জানি লগ্নপতি যদি দ্বাদশে হয় বা দ্বিতীয়পতি যদি দ্বাদশে হয় সেই জাতক বা জাতিকার একটু বেশি খরচা হবে সাধারণের তুলনায়, একটু বেশি কেন, একটু বেশি বেশি খরচা হবে, আর তার সঞ্চয়ের জায়গা কিন্তু খুব উইক হবে। আপনি আমাকে বলুন তো যে আপনার ছেলের মেইন সমস্যাটা কোথায়, এখন কি হচ্ছে? মেইন সমস্যা বলতে ও একটা বিজনেস করছে গাড়ি, কিন্তু মানে ঠিকঠাক তো বিজনেসটা চলছে না, আর আর হচ্ছে টাকা পয়সা ঠিকঠাক রাখতে পারছে না। উনি যেটা বলছেন যে টাকা পয়সা আসবে, কিন্তু টাকা পয়সা রাখা মারাত্মক সমস্যা হবে, সেটা কি হচ্ছে? হ্যাঁ আমি দেখেছি দেবাশিস দা, একদম দেখুন, দ্বিতীয়পতি যদি দ্বাদশে যায়, লগ্নপতি যদি দ্বাদশে যায়, যে অবস্থাতেই থাক এটা তো খারাপ জায়গাতেই রয়েছে, এদের ক্ষেত্রে সঞ্চয়ের জায়গাটা খুব উইক। আর অষ্টমের রবিমঙ্গল রয়েছে, অষ্টমের রবিমঙ্গল কিন্তু এটা কিন্তু ডিস্টার্ব, বিবাহিত জীবনেও কিন্তু কম বেশি ডিস্টার্ব আসার সম্ভব। ঠিক আছে, কি জানতে চান? ওর যে গাড়ির ব্যবসা করছে, হ্যাঁ এই ব্যবসাটাই করবে না অন্য কোনো ব্যবসা? গাড়ির ব্যবসা মা এখানে করতে গেলে ওকে কিন্তু একটু ঠিকঠাক করে নিতে হবে, কারণ অষ্টমে মঙ্গল আমরা জেনে থাকি সাধারণত অ্যাক্সিডেন্ট দুর্ঘটনা ফাঁড়া এসবগুলো দিয়ে থাকে, সেখানে অষ্টমে রবিমঙ্গল কেতু অষ্টম ভাবটা বেশ ড্যামেজ হয়ে আছে। দশমপতি শুক্র গাড়ির ব্যবসায় নিয়ে গেছে কিন্তু সাকসেস দিতে পারছে না, শুক্রটা নবমভাবে নিচস্থ অবস্থায় বসে রয়েছে। দেখুন এখানে শুক্র নিচস্থ অবস্থায় বসে রয়েছে, বিজনেস করছে শুক্র, ছোট গাড়ির ব্যবসা করে তো, অষ্টমে মঙ্গল রয়েছে এবং রবি কেতু গ্রহণ দোষ রয়েছে, এই জায়গাগুলোকে ঠিকঠাক করতে হবে, না হলে কিন্তু সফলতা আসা খুব কঠিন হয়ে যাবে। গাড়ির ব্যবসা এই মুহূর্তের জন্য ভালো চলবে না, গাড়ির ব্যবসা নিয়ে গেছে, গাড়ির ব্যবসা যে প্ল্যানেটটি দেবে সে নিচস্থ অবস্থায় বসে রয়েছে, সেই জায়গাগুলোকে যদি ঠিকঠাক না করা যায় তাহলে কিন্তু অসুবিধা আছে। লগ্ন সাপেক্ষে চতুর্থ সপ্তম অষ্টম দ্বাদশে যদি মঙ্গল থাকে, মাঙ্গলিক দোষ উনি বললেন, অষ্টমে মঙ্গল রয়েছে, বিবাহিত জীবনে সমস্যা হবে, অলরেডি চন্দনদা বল, চন্দনদা কিন্তু ওইভাবে প্রেডিকশন করেন, একবারে দেখুন প্রথমেই বলে দিয়েছে কি চন্দনদা, বিবাহিত জীবনে সমস্যা আসবে, তো বিবাহিত জীবনে কিন্তু সমস্যা আসবে। এবার এই চারটা নিয়ে আপনি ভালো জ্যোতিষ বন্ধুর পরামর্শ করুন, সাফল্য আসতে গেলে কিন্তু এই জায়গাগুলোকে রিপেয়ার করতে হবে, না হলে কিন্তু খুব কঠিন হয়ে যাবে মা। একটা জিনিস, ঘাটা বা রোগটা জ্বরটা যখন সাধারণ জ্বর হয়ে থাকবে তখন আপনি প্যারাসিটামল খান ঠিক হবে, কিন্তু জ্বরটা যদি ডেঙ্গি হয়ে যায় তাহলে কিন্তু ওই প্যারাসিটামল কেন, তখন সেফিক্সিমেও কাজ করবে না, ঠিক তাই তো, তখন তাকে সেই জন্য সময় থাকতে আমাদেরকে, আমি একটা কথা বলি কি, টেক ইমিডিয়েট অ্যাকশন, সাথে সাথে যদি আমরা অ্যাকশন না নিই তাহলে কিন্তু ঘাটা বড় হয়ে যাবে এবং রোগটা বড় হয়ে যাবে, তখন কিন্তু কারো ক্ষমতার মধ্যে থাকে না। এমনিতেই দেখুন একজন জ্যোতিষ বা একজন জ্যোতিষ বন্ধু তার ক্ষমতা নেই পুরোপুরি সব কিছু ঠিকঠাক করে দেওয়া, কিন্তু জ্যোতিষশাস্ত্রে এমন কিছু পরামর্শ আছে, এমন কিছু প্রতিকার আছে যা দিলে সত্যি সত্যি অনেকটা ইম্প্রুভ করা যায়, এবং তার সাথে সাথে নিজেকেও আগে ঠিক হতে হবে, নিজেকেও সেগুলো মেনে চলতে হবে, তাই না? একদম একদম, এই নিয়মগুলোকে মেনে চলতে হবে, চলতে হবে, এবং অবশ্যই আপনাকে মাথায় রাখতে হবে চারটা, অষ্টম ভাব ড্যামেজ, নাইন্থ হাউস ড্যামেজ, সেই জায়গাটা ডিস্টার্ব রয়েছে, শুধু ওকে বিজনেসে ঢুকিয়ে দিয়েছে টেন্থ হাউসের অধিপতি, কিন্তু সে নবমে রয়েছে নিচস্থ অবস্থায়, একদম, এবার এই জায়গাটা রিপেয়ার না করলে বিজনেসে সাকসেস আসবে না, ঠিক তাই না? ঠিকই তো। আর দেখুন এই চারটায় চাকরি বাকরি হওয়া খুব কঠিন আছে, আমি আগেই কিন্তু বিজনেসের কথা বললাম, তাই না? যদিও হয়তো পড়াশোনায় ভালো ছিল, ফোর্থ হাউসের জায়গাটা মোটামুটি খারাপ ছিল না বলবো, যাই হোক। আর কেউ ফোনে আছে? কে রয়েছেন ফোনে? হ্যালো, হ্যালো, হ্যাঁ নমস্কার, কে বলছেন? হ্যাঁ নমস্কার স্যারকে, আমার নমস্কার, আমি পশ্চিম মেদিনীপুর থেকে সৌম্যশুভ্র ঘোষ বলছি। বলুন, আপনার সম্পর্কে জানবেন তো? হ্যাঁ আমার সম্পর্কে, বেশ বলুন, আপনার জন্ম তারিখ বলুন দাদা। আমার হচ্ছে 6 জুলাই 1983। টাইম 1983 টাইম
টাইম সকাল 10:45। জন্মস্থান? জন্মস্থান পোপার, পশ্চিম মেদিনীপুর। একটু শেয়ার করবে না আগে, ওনাকে দেখতে দিন। 6/7/1983 কি বার ছিল যেন ওই দিন? বুধবার, তাই তো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। সকাল 10:45, রাশি লগ্ন জানা আছে? কন্যা লগ্ন, মেষ রাশি, ভরণী নক্ষত্র, ঠিক আছে? হ্যাঁ ঠিক আছে, হ্যাঁ এগুলো জানা আছে। নরগণ, ধীতি যোগে জন্ম, এই হচ্ছে আপনার চার্ট ডিটেলস, ঠিক আছে? চার্টে যাই সরাসরি, কন্যা লগ্ন, দ্বিতীয় শনি, তৃতীয় বৃহস্পতি, চতুর্থে কেতু, পঞ্চমে কোনো গ্রহ নেই, ষষ্ঠে কোনো গ্রহ নেই, সপ্তমে কোনো গ্রহ নেই, অষ্টমে চন্দ্র, নবমে কোনো গ্রহ নেই, দশমে রবি, বুধ, মঙ্গল, রাহু, একাদশে কোনো গ্রহ নেই, দ্বাদশে শুক্র। এই চারটাও বিজনেসের চার্ট। এই চারটাও যদি চাকরি করে সাফল্য পাবে না, এবং চাকরি পেতেও খুব কষ্টকর হবে আগের মতোই। আগের মতোই এই চারটাও বিজনেস। দাদা কি করেন? আমি বিজনেসই করি স্যার, একদম। কিন্তু এবার আমি বলি, এবার দেখুন আপনার, দেখুন একটু আগেই একটা চার্ট প্রেডিকশন করলাম, এটা আমার দুর্ভাগ্য, দুটো চার্টে একই রকম যোগ দেখলাম। ওটাও বিজনেসের চার্ট ছিল। ওটা কি ছিল? লগ্নপতি এবং দ্বিতীয়পতি দ্বাদশে ছিল। আপনার ক্ষেত্রেও দেখুন দ্বিতীয়পতি দ্বাদশে। আপনার ক্ষেত্রেও দাদা আমার বলতে খুব খারাপ লাগছে, আর্থিক জায়গাটা কিন্তু সন্তুষ্টি নেই। আর্থিক জায়গা নিয়ে কিন্তু আপনাকে টেনশনে থাকতে হবে, বা অর্থ ব্যাপারটা নিয়ে আপনাকে ভাবতে হবে, ঠিক আছে? অনেক অনেক মানে ওটাই আমার মেন প্রবলেম হয়ে যাচ্ছে। একদম। এর কারণ আরেকটা আছে এখানে, দেখুন টেন্থ হাউসে একটা সন্ন্যাস দোষ আছে। কিরম দা? টেন্থ হাউসে এখানে একটা সন্ন্যাস দোষ তৈরি হয়েছে। ছকটা ছকটা একবার একটু, হ্যাঁ হ্যাঁ, এখানে এই যে টেন্থ হাউসে একটা সন্ন্যাস দোষ হয়েছে, দশম ভাবে সন্ন্যাস দোষ। দশম ভাবে যদি কোনো জাতক জাতিকার সন্ন্যাস দোষ হয়ে থাকে, তাহলে সেক্ষেত্রে কিন্তু সেই জাতক জাতিকাকে কর্ম নিয়ে ভাবতে হবে, কর্ম নিয়ে হোঁচট খেতে হবে, কর্ম নিয়ে স্যাটিসফ্যাকশন থাকবে না। যেমন সন্ন্যাস দোষ মানে সন্ন্যাসী হওয়ার কথা নয়, নাও হতে পারে, না হওয়ার চান্সই বেশি। সন্ন্যাস দোষ মানে সন্ন্যাসীদের মতো একাকিত্ব বোধ। সন্ন্যাসীরা কীরকম থাকবে? অ্যালোন ফিলিং থাকবে, একটা একাকিত্ব থাকবে। এবার যে ভাবটার উপর থাকবে সন্ন্যাস দোষ, সেই ভাবটাকে কিন্তু সেরকমভাবে রেজাল্ট দেবে। এই যে আমরা ম্যারেজ নিয়ে আলোচনা করছিলাম, ম্যারেজের ক্ষেত্রে আমি সন্ন্যাস দোষ নিয়ে বলবো, যাই হোক দাদা চারটা বলি। দাদা আপনি চারটাকে এই সন্ন্যাস দোষের প্রতিকার প্রতিবিধান করুন। আর আপনার দ্বিতীয় পতি দ্বাদশে গেছে, এই যে বেশ কিছু ডিস্টার্ব রয়েছে, চন্দ্রভগ্ন, কাল সর্পদোষ। চন্দ্র দেখুন আমরা শুধু রবি রবি বৃহস্পতি বৃহস্পতি করে নাচি তো, যে রবি আমাদেরকে প্রতিষ্ঠা দেয়, বৃহস্পতি আমাদেরকে গভর্নমেন্ট সার্ভিস দেয়, রবি আমাদেরকে গভর্নমেন্ট সার্ভিস দেয়, কিন্তু চন্দ্রও আমাদের প্রতিষ্ঠার মূল অন্যতম কারক গ্রহ। ওই জন্য দেখবেন প্রথমেই রাশি বিচার করা হয়, রাশি থেকে দেখা হয় সব কিছু, রাশি বিচার করা হয়। চন্দ্রর কিন্তু ভূমিকা সবচেয়ে বেশি, তো চন্দ্রও কিন্তু আমাদের জীবনে প্রতিষ্ঠার ক্ষেত্রে একটা ভূমিকা রাখে। সেই চন্দ্র কিন্তু দাদা কাল সর্পদোষে দুষ্ট হয়েছে, বেরিয়ে গেছে এখানে, এবং তা আবার রাহুর সামনে। এই চন্দ্রের দশান্ত দশা কিন্তু আপনাকে ডাউনের মধ্যে দিয়ে চলতে হবে, এই জায়গাগুলো রিপেয়ার করুন। তবু তারপরেও আমি বলবো সব সমস্যার সমাধান আছে, তারপরেও বলবো সব রোগের ওষুধ আছে, তারপরেও বলবো এই চার্টের এই সমস্যা থেকে বেরিয়ে আসা সম্ভব। না আমি বলছি স্যার, আমার একটা কোশ্চেন ছিল যে এগুলো যদি আমি রেমেডি নিই, তাহলে কি এর থেকে আমি বেরিয়ে আসতে পারবো? বা আমার সেই কথাটা তো একটু আগে বললাম, সেই কথাটা একটু আগে বললাম যে এত কিছু বলার পর আমি বলবো এই সমস্যা থেকে সমাধান পাওয়া সম্ভব, এই সমস্যা থেকে বেরিয়ে আসা সম্ভব। মানে আমি কি ভবিষ্যতে ব্যবসায় প্রতিষ্ঠা লাভ করতে পারবো? আমি তো সেটাই বললাম, এর চেয়ে খুলে আর কি বলবো দেবাশিস দা, বুঝতে পারছেন? আমি তো এটাই বললাম যে এত সমস্যা রয়েছে, এই সমস্যা থেকেও সমাধান পাওয়া সম্ভব। আর আমি যাকে যার হাত ধরি বা যাকে বলি দায়িত্ব নিই, সেটা লিখে পর্যন্ত দিই, আর কিছু বলবো না। বুঝতে পারলেন? হ্যাঁ। তার মানে আপনি লিখিত কনফার্মেশন পাচ্ছেন, এটা একটা খুব বড় ব্যাপার। আপনারা, ধন্যবাদ আপনাকে ফোন করবার জন্য। যারা শুধুমাত্র ভাবছেন তাদের দিয়ে চলবে না, কাজে কিন্তু আপনাকে এগোতে হবে দাদা, নাহলে কিন্তু উনি কিন্তু বললেন টেক ইমিডিয়েট অ্যাকশন। একদম, টেক ইমিডিয়েট অ্যাকশন। ইমিডিয়েট অ্যাকশন যদি না নেওয়া হয়, রোগটা যত বাড়তে থাকবে, ওই বাসের পিছনে ছুটে যাচ্ছি ছুটে যাচ্ছি ছুটে যাচ্ছি, বাসে আর ওটা হবে না ঠিক, তখন কিন্তু সমস্যা এত বেশি জর্জরিত হয়ে যাবে, সমাধান করা আরও বেশি কঠিন হয়ে যাবে। তবে এটুকু জেনে রাখবেন সব সমস্যার সমাধান আছে, সব রোগের ওষুধ আছে, তবে টেক ইমিডিয়েট অ্যাকশন। সময়ের সঙ্গে যদি আমরা না চলি, সময়ের সঙ্গে যদি নিজেকে আপডেট না করতে পারি, তাহলে কিন্তু পিছিয়ে পড়তে হবে, এবং সেই পিছিয়ে পড়াটা যেন এমন পিছিয়ে পড়া না হয় যেটা আগামী দিনে আমাদের ঘুরে দাঁড়ানো কষ্টকর হয়ে যায়। ঠিক, যাই হোক, আলোচনা করছিলাম একটু আগে, দেখলাম সন্ন্যাস দোষ। এই সন্ন্যাস দোষ, এই যে বিবাহিত জীবনে আমরা যে অষ্টকূট বিচার দেখছি, এমন দেখেছি আমি, এমন দেখেছি অষ্টকূট বিচারে 36-32 পেয়েছে, 34 পেয়েছে, কোনো মাঙ্গলিক দোষ নেই কারো, কোনো কালসর্প দোষ নেই কারো, কিন্তু জাতক বা জাতিকার একজনের মধ্যে দেখেছি সন্ন্যাস দোষ রয়েছে।
এই সন্ন্যাস দোষ যদি সেভেন্থ হাউসে, সেকেন্ড হাউসে, নাইন্থ হাউসে, ইলেভেন্থ হাউসে যদি এইরকম সন্ন্যাস দোষ তৈরি হয়ে যায়, সন্ন্যাস দোষ কি, একটি ঘরে তিনের বেশি প্ল্যানেট বসে থাকা বা চারটে গ্রহ বসে থাকা, এই চারটে গ্রহ তার মধ্যে যদি দুটো পাপগ্রহ বসে যায় সেক্ষেত্রে কিন্তু আরও বেশি কঠিন হয়ে পড়বে। যেমন আগের চারটায় দেখছিলাম ওনার চারটাতে ছিল, মুছে গেছে, যাই হোক, ওনার চারটাতে কিন্তু এরকম সন্ন্যাস দোষ ছিল, রবি মঙ্গল একত্রিত ছিল, দুটো পাপগ্রহ ছিল আর কেতু বোধহয় ছিল, যাই হোক, দুটো যদি পাপগ্রহ হয়ে যায় তাহলে কিন্তু সেই সন্ন্যাস দোষ কিন্তু সেই ভাবটাকে পুরোপুরি বিনাশ করে এবং সেই যে একাকিত্ব ফিল করা ম্যারেজ লাইফের পক্ষে সব থেকে বেশি কঠিন, যেটা আপনি বললেন যে সন্ন্যাস দোষ প্রভাব, দেখুন স্থানকাল পাত্র অনুযায়ী আমরা তো তার ঊর্ধ্বে কেউ নই। আজকে স্বামী স্ত্রী দুজনে চাকরি করছে, তাই তো, পঞ্চম ভাবে সন্ন্যাস দোষ হয়েছে, সবচেয়ে বেশি কে বঞ্চিত হবে, সন্তান, সবচেয়ে বেশি বঞ্চিত হবে সন্তান, হবে কি না, একদম একদম। তাহলে যদি ইলেভেন্থ হাউসে সন্ন্যাস দোষ হয় দুজনের মধ্যে, এমনিতে অলরেডি একটা ডিস্টেন্স তৈরি হয়ে রইলো, নিজের নিজের কাজের মধ্যে আমার সবাই রয়েছে, সংসারে সময় দেওয়ার সময় নেই, তাহলে একাকিত্ব ফিল তো করবি, ঠিক, যে কটা কারণে বিবাহিত জীবনে ডিস্টার্ব হয়, বিচ্ছেদ পর্যন্ত হয়ে যায়, যেমন আমার অ্যাস্ট্রোলজিক্যাল সাবজেক্টে আমরা বলি মাঙ্গলিক দোষ, কালসর্পদোষ, অন্যান্য অবস্থান, তেমনি স্থানকাল পাত্রদেও কি বলছে, যদি দুজনেই সার্ভিস করছে, দুজনারই আর্থিক অবস্থা খারাপ, ইগো দুজনাই প্রচণ্ড সেন্টিমেন্টাল, প্রচণ্ড ইগো, স্বামী স্ত্রীর মধ্যে একটা ইগোর লড়াই চলে, এগুলো সেপারেশনের জন্য কিন্তু যথেষ্ট, এগুলো নিজেদের মধ্যে কিন্তু আন্ডারস্ট্যান্ডিং, মিসআন্ডারস্ট্যান্ডিং এর জন্য বেশ যথেষ্ট, এই জায়গাগুলো থেকে আমাদেরকে বেরিয়ে আসতে হবে। এবং এই জায়গাগুলো যদি তৈরি হয়, জ্যোতিষশাস্ত্রের আছে, এর সমাধান আছে, কিন্তু টেক ইমিডিয়েট অ্যাকশন। বেশ, যারা বুকিং করবেন তারা দেখুন ওই টিভি স্ক্রিনে কোনায় যাচ্ছে 7477800678 নাম্বারটাকে লিখুন, টুকুন, টুকে রাখুন বা ছবি তুলে রাখুন স্ক্রিনের, পুরো ফুল স্ক্রিনের, 8145502363 এটা হচ্ছে আরেকটা নাম্বার, বুকিং নাম্বার, থার্ড নাম্বার হচ্ছে 8597384616, এই তিনটে হচ্ছে নাম্বার। আমি চেম্বারটা জাস্ট বার করছিলাম, একটু আপনাদেরকে বলে দিই চন্দনদা, কাল আমি কি 27 তারিখ থেকে বলবো, কারণ 23-24 আমার মনে হয় এগুলো ফুল বুক আছে হয়তো। 27 তারিখ হচ্ছে আগরতলাতে রয়েছে চেম্বার, ত্রিপুরার আগরতলাতে 27th of this month, 30 তারিখে রয়েছে কৃষ্ণনগর, 1 তারিখে রয়েছে বোলপুর, 4 তারিখে রয়েছে গৌহাটিতে চেম্বার, 4 বলতে কামিং মান্থের, 7 তারিখে রয়েছে মালদাতে চেম্বার, 8 তারিখে রয়েছে কোচবিহারে চেম্বার, 11 তারিখ রয়েছে বহরমপুরে চেম্বার, 12 তারিখ রয়েছে দুর্গাপুরে চেম্বার, 14 তারিখে ডিসেম্বরে রয়েছে আসানসোলে চেম্বার, এবং 15 তারিখে বাঁকুড়া চেম্বার রয়েছে। এছাড়া দিল্লি, মুম্বাই, ব্যাঙ্গালুরুতেও উনি বসছেন, আন্দামান, শিলচর ইত্যাদি শিডিউল আপনাদেরকে কিন্তু একটু পরে বলে দেওয়া হবে। একটু পর বলতে আপনাদের যাদের প্রয়োজন তারা হেল্পলাইন নাম্বারে ফোন করবেন, তারা সেখান থেকে জানতে পারবেন, কিন্তু যে চেম্বারগুলো বললাম সেগুলো অবশ্যই বুক করুন এবং ইমিডিয়েট বুক করুন, নাহলে কিন্তু পরবর্তী সময় বুকিং আপনি মিস করতে পারেন। আর হেল্পলাইন নাম্বার দেখুন এই যে পাশে বুকিং নাম্বার বলে লেখা রয়েছে, এটা হচ্ছে হেল্পলাইন নাম্বার, এখানে ফোন করতে হবে বুকিংয়ের জন্য চেম্বার। আর তার সাথে সাথে যেমন ন্যাটাল চার্টে দেখা যতটা জরুরি, তার থেকেও জরুরি বিবাহ ক্ষেত্রে নবাংশ চার্ট কিন্তু দেখা একান্তই জরুরি। নবাংশ চার্ট কী বলছে, কতটা সাপোর্ট করছে দাম্পত্য জীবন, কতটা সুখকর হবে, কতটা অসুখকর হবে, কতটা বাধাযুক্ত হবে, সেগুলো কিন্তু নবাংশ চার্ট একান্ত দেখার দরকার। আর অ্যাভয়েড করা দরকার যদি কোনোভাবে দুজনেরই অষ্টমপতির দশা চলে, অন্তর্দশা চলে, সেই সময়টাকে অ্যাভয়েড করা একান্তই দরকার। ঠিক, ফোন একটা রয়েছে, আচ্ছা ফোনটা নিয়ে নিন। হ্যালো, কে আছেন ফোনে? হ্যালো, নমস্কার, মালদা থেকে পূজা প্রসাদ বলছি। পূজা স্বাগত, কেমন লাগছে অনুষ্ঠান? খুব ভালো। বাহ, থ্যাংক ইউ। কার সম্পর্কে জানবেন? আমার সম্পর্কে বলুন, আপনার জন্ম তারিখ বলুন। 4/7/1995। টাইম? টাইম দুপুর 12:35। জন্মস্থান? মালদা। ৪/7/1995 ওই দিন মঙ্গলবার ছিল, তাই তো? হ্যাঁ, মঙ্গলবার দুপুর 12:35 মালদা। রাশি লগ্ন জানা আছে? না না না, জানা নেই। কন্যা লগ্ন সিংহ রাশি, নরগণ সূর্য সিদ্ধান্ত যোগ, বরিয়ানে যোগে আপনার জন্ম, চাটে যায় কন্যা লগ্ন, লগ্নে কোনো গ্রহ নেই, দ্বিতীয় রাহু, তৃতীয় বৃহস্পতি, চতুর্থে কোনো গ্রহ নেই, পঞ্চমে কোনো গ্রহ নেই, ষষ্ঠে কোনো গ্রহ নেই, সপ্তমে শনি, অষ্টমে কেতু, নবমে বুধ, দশমে রবি শুক্র, একাদশে কোনো গ্রহ নেই, দ্বাদশে মঙ্গল চন্দ্র। ঠিক আছে, এই হচ্ছে আপনার চার্ট। আজকে যা দেখছি সব মাঙ্গলিক দোষে দুষ্ট হচ্ছে। যাই হোক,
এটা মাঙ্গলিক দোষে পরে আলোচনা করছি, এটা সাধারণত উচ্চ বিদ্যার যোগ, তবে আর্টস নিয়ে পড়াশোনা করলে তবেই উচ্চ বিদ্যা হবে। আগের দিন আমি একটা দেখেছিলাম যে স্ট্রিম যদি ঠিকঠাকভাবে না নির্বাচন হয় না, তাহলে কিন্তু উচ্চ বিদ্যায় আমাদের বাধা পড়ে যায়। এটা যদি আর্টস নিয়ে পড়াশোনা করে তাহলে উচ্চ বিদ্যা হবে, বাট যদি অন্য কোনো স্ট্রিম নিয়ে যায় তাহলে কিন্তু উচ্চ বিদ্যায় বাধা প্রাপ্ত হবে। কি নিয়ে দ্বিতীয় কথা একটু জিজ্ঞেস করেন, কি নিয়ে পড়ছেন? আমি আর্টস নিয়ে পড়ছি, এমএ পার্ট 1 করছি। বাহ, সাবাস। উনি বললেন যে আর্টস নিয়ে পড়লেই উচ্চ বিদ্যা হবে, নাহলে কিন্তু অন্য স্ট্রিম নিয়ে উচ্চ বিদ্যা হওয়ার ক্ষেত্রে বাধা রয়েছে। হলো, এবার এখানে আপনার ক্যারিয়ার নিয়ে নিশ্চয়ই প্রশ্ন। এবং দুর্ভাগ্য দিদিভাই, আপনার ক্যারিয়ারের জায়গাটা 10th হাউসে রবি থাকলেও সেখানে শুক্র যুক্ত হয়েছে বুধের ঘরে, এটা একটা ডিস্টার্ব দিয়েছে। 10th হাউসে রবি শুক্র বুধের ঘরে, এটা কিন্তু একটা দারিদ্র দোষ। আর সপ্তমে শনি রয়েছে, দ্বাদশে মঙ্গল রয়েছে, এবং চন্দ্র থেকেও মাঙ্গলিক, লগ্ন থেকেও মাঙ্গলিক, আপনার কিন্তু ক্যারিয়ারের ক্ষেত্রে এবং বিবাহিত জীবনে কিন্তু কম বেশি ডিস্টার্ব আসার সম্ভাবনা রয়েছে। বিদ্যাটা যেমন আপনাকে সাপোর্ট দিয়েছে, লগ্নপতি নবমে খুব সুন্দর জায়গায় রয়েছে, সে যেমন বিদ্যাটা আপনাকে উত্তীর্ণ করেছে, তেমনি বাকি আপনার ক্যারিয়ার এবং দাম্পত্য জীবনে কম বেশি কিন্তু ডিস্টার্ব নিয়ে আসবে। কম বেশি বলবো না, একটু বেশি ডিস্টার্ব নিয়ে আসবে। এই জায়গাটা আপনি ঠিকঠাক করুন, সাফল্য আপনি পাবেনই। কে আর কিছু প্রশ্ন? বেশ, এই এইরকম ইন্টেলেকচুয়াল ফোন আমরা চাই। ঠিক এক্স্যাক্টলি যেখানটা সমস্যা সেখানটা শুনে নিন, সেখানটা যদি আপনার মনে হয় যে ঠিক করবেন করবেন, না হলে করবেন না, জোরাজুরির কোনো ব্যাপার নেই। জীবনটা আপনার, যদি আমরা বেশি ইন্টারেস্ট দেখাই আপনার মনে হতে পারে আমাদের অনেক বেশি স্বার্থ রয়েছে, সেটা একদম নয়। চন্দন চক্রবর্তী ভীষণভাবে সরল সাদাসিধা মানুষ এবং দীর্ঘদিন ধরে আধ্যাত্ম চর্চার মধ্যেও রয়েছেন, এটা বলা ভালো। জ্যোতিষ চর্চার পাশাপাশি আধ্যাত্ম এবং বিশেষ কিছু বিদ্যা যে সম্পর্কে উনি যথেষ্ট জ্ঞান এবং পারদর্শী, তো কাজেই অ্যাস্ট্রোলজিক্যালি যদি আপনার মনে হয় যে ওনার কোঅপারেশন আপনার প্রয়োজন হয়, আপনাকে রাস্তা দেখিয়ে দেওয়ার দায়িত্ব ওনার। উনি একমাত্র মানুষ যিনি এখানে বসে বলতে পারেন যে আপনাকে 90% নাম্বার পাইয়ে দেওয়া আমার সম্ভব নয়, যেখানে আপনি আগে 30% নাম্বার পেতেন। উনি এখানে বসে প্রথম বলেছেন যে স্থানকাল পাত্রের উপর সব কিছু ডিপেন্ড করে, অর্থাৎ সব কিছু মিলে গেল, তারপরে দেখা গেল যে স্থানকাল পাত্রের ক্ষেত্রে ডিফার করছে, তাহলে কিন্তু অ্যাস্ট্রোলজি সেখানে খানিকটা প্রতিবন্ধকতার সামনাসামনি হয়, অর্থাৎ যেটা বলা হচ্ছে সেটা হয় না। কাজে এরকম অনেক ইপস অ্যান্ড বার্স রয়েছে। আমার মনে হয় যে ট্রান্সপারেন্সি ইজ ওয়ান অফ দ্য মোস্ট ভ্যালুয়েবল ওয়েলথ ফর দ্য হিউম্যান লাইফ। আপনার স্বচ্ছতা অত্যন্ত প্রয়োজন, স্বচ্ছতা থাকলে আপনি জীবনটাকে আরও বেশি সাজাতে পারবেন, ধরতে পারবেন জায়গাটাকে। প্রতারণা দিয়ে যাওয়া যায় অনেক দূর, বাট আমার মনে হয় যে অ্যাজ লং অ্যাজ পসিবল সম্ভব নয়। লং টাইমের জন্য খেলা যায়। আলোচনা চলছিল আমাদের বিবাহ নিয়ে, তা কোন কোন জায়গাগুলো আমাদেরকে এড়িয়ে চলতে হবে, কোন কোন সমস্যা থাকলে সেই জায়গার সমাধান কতটা হবে, কতটা সমাধান হওয়া সম্ভব, বা কতটা সমস্যা থাকলে সেখান থেকে উদ্রানো যাবে। যে কটা জিনিস লক্ষণীয়, এখন ইন্টারনেটের বাজার, ইন্টারনেটের যুগ, স্থানকাল পাত্র আমাদেরকে এইভাবে এগিয়ে রেখেছে, বাড়ি বাড়ি ল্যাপটপ, বাড়ি বাড়ি স্মার্টফোন, এবং সফটওয়্যারের অভাব নেই, মোবাইলেই সব দেখে নিতে পারবেন জটক বিচার করে। এই তো খুব সুন্দর জটক বিচার, 32 পেয়ে গেছে 36-এর মধ্যে, 28 পেয়ে গেছে 36-এর মধ্যে, খুব ভালো যুগ। তারপরেও কয়েকটা জিনিস থাকে, তাই জন্য সিটিভিএনকে অনেক ধন্যবাদ, আজকে মানুষের মধ্যে অ্যাস্ট্রোলজি ব্যাপারটা ছড়িয়ে দিতে পেরেছে। এবং আজকে আমাদের দর্শকরা অনেক দখল রাখেন অ্যাস্ট্রোলজির উপর, অনেক কিছু বিশ্বাস এবং ভালোবাসা, এটা কিন্তু আপনাদের অবশ্যই অনেক বেশি ধন্যবাদ দেওয়া উচিত। এই কনসাসনেসটা দরকার ছিল একদম। কোন কোন জিনিসগুলো থাকলে এবং কোন কোন জিনিসগুলো থেকে আমাদেরকে সাবধান হয়ে যেতে হবে, শুধুমাত্র অষ্টকূট বিচার নয়, অষ্টকূট বিচারের বাইরেও কয়েকটা নির্দিষ্ট যোগ দোষ, সেখান থেকে অ্যাভয়েড থাকতে হবে, বা সেখান থেকে সেই সময়টাকে অ্যাভয়েড করতে হবে। যেমন কি বলছিলাম, যদি কোনোভাবে অষ্টম পতি দশ, অন্তদশা, প্রথমদশা চলে, সেই পিরিয়ডটাকে অ্যাভয়েড করা দরকার। মাঙ্গলিক দোষ থাকলে তার প্রতিকার করার আবশ্যিক, দুজনের যদি কালসর্প দোষ থাকে সেটাও প্রতিকার করা আবশ্যক, এবং দ্বিদাদশ যোগ, ষোড়অষ্টম যোগ, এরকম নির্দিষ্ট কয়েকটা যদি খারাপ যোগ থাকে সেই যোগগুলোকে অ্যাভয়েড করা, বা সেই যোগগুলোকে একান্তই ধরা যাক, আমি বলছি করা উচিত নয়, হাতে সময় নেই, সরি আজকে শেষ করতে হবে, হাতে সময় নেই। অবশ্যই আমরা আবারও পরের অনুষ্ঠানের দিকে নজর থাকবে, আমাদের সমাধান অনুষ্ঠান নিশ্চিতভাবে আপনার জীবনের সমাধান নিয়ে আসবেই আসবে বিশ্বাস। নমস্কার, নমস্কার, হর হর মহাদেব।